আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে পাঠশালা 365-এর পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের সাহিত্য পাঠের আলোচনা। আজকে আমরা আলোচনা করব মধ্যযুগীয় বাংলা সাহিত্যের 15 শতকের প্রধান কবি ও বাংলা রামায়ণের আদি কবি কৃত্তিবাস ওঝা সম্পর্কে। প্রথমে জেনে নেব তার জন্ম 1381 খ্রিস্টাব্দ এবং মৃত্যু 1461 খ্রিস্টাব্দ। মধ্যযুগীয় বাংলা সাহিত্যের 15 শতকের প্রধান কবি ও বাংলা রামায়ণের আদি কবি হল কৃত্তিবাস ওঝা। তিনি বাল্মীকি রামায়ণের প্রথম ও শ্রেষ্ঠ অনুবাদক। মৈথিলী ব্রাহ্মণদের অসমীয়া ভাষায় ওঝা বলা হয়। মৈথিলী ভাষায় ব্রাহ্মণদের মৈথিলী ব্রাহ্মণদের অসমীয়া ভাষায় বলা হয় ওঝা। ওঝা শব্দটি এসেছে উপাধ্যায় থেকে। কৃত্তিবাস ওঝা আনুমানিক 1381 সালে রাজশাহী জেলার প্রেমতলিতে বা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপের অন্তর্গত ফুলিয়া গ্রামের মুখুটি বংশে জন্মগ্রহণ করেন। কৃত্তিবাসের পদবি মুখোপাধ্যায়, পিতামহ প্রদত্ত নাম কৃত্তিবাস। কৃত্তিবাস সম্পর্কে মাইকেল মধুসূদন দত্ত বলেছিলেন, কৃত্তিবাস কৃত্তিবাসী কবি, কৃত্তিবাস কৃত্তিবাস কবি, এ বঙ্গের অলঙ্কার। তিনি আনুমানিক 1461 সালে মারা যান। প্রশ্ন, কৃত্তিবাসের রামায়ণের বিস্তারিত আলোচনা করুন। উত্তর, গৌরেশ্বরের আদেশে কৃত্তিবাস ওঝা প্রথম রামায়ণ সহজ বৌদ্ধ বাংলা ভাষায় অনুবাদ করেন। এটি ওয়ারছন্দে রচিত। তার রচিত রামায়ণের অন্য নাম শ্রীরাম পাঁচালী। এটি কৃত্তিবাসী রামায়ণ নামেও পরিচিত। এর মাধ্যমে অনুবাদ সাহিত্যের সূচনা হয়। 1802 সালে উইলিয়াম কেরির সহায়তায় শ্রীরামপুর মিশনের প্রেস থেকে এটি 5 খণ্ডে মুদ্রিত হয়। কৃত্তিবাসের রামায়ণ সম্পর্কে রবীন্দ্রনাথ বলেন, প্রাচীন বাঙালি সমাজই আপনাকে ব্যক্ত করিয়াছে। এবার আলোচনা করব কৃত্তিবাস সম্পর্কে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার এমসিকিউ কোশ্চেন সম্পর্কে। 1 নম্বর প্রশ্ন, বাংলা রামায়ণের আদি কবি কে? উত্তর ক, কৃত্তিবাস ওঝা। 2 নম্বর, কৃত্তিবাস কোন শতকের কবি? উত্তর ক, 15 শতকের কবি। 3 নম্বর, বাংলা ভাষায় প্রথম কি রামায়ণ রচনা করেন? উত্তর ঘ, কৃত্তিবাস ওঝা। 4 নম্বর প্রশ্ন, কৃত্তিবাস ওঝার অনুদিত রাম কাহিনীর নাম কি? উত্তর খ, শ্রীরাম পাঁচালী। তাহলে এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কৃত্তিবাস ওঝার অনুদিত রাম কাহিনীর নাম কি? উত্তর খ, শ্রীরাম পাঁচালী। 5 নম্বর, কৃত্তিবাস ও কৃত্তিবাসী রামায়ণের প্রথম 5 খণ্ড কার প্রচেষ্টায় মুদ্রিত হয়? উত্তর ক, উইলিয়াম কেরি। 6 নম্বর প্রশ্ন, কৃত্তিবাসী রামায়ণের প্রথম 5 খণ্ড কত সালে প্রকাশিত হয়? উত্তর গ, 1802 সালে প্রকাশিত হয়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আজকের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দ্রুত পাওয়ার জন্য। আর কোনো তথ্য যদি ভুল থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।